প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আজকে নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার পরিচয় হচ্ছে সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী। আমাদের আজকে ক্লাস 9-এর জন্য দ্বিতীয় ক্লাস এবং ক্লাস 10-এর জন্য, অর্থাৎ আমাদের রিভিশন চলছে এখন। সুতরাং ক্লাসগুলো যেহেতু আমরা শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছি না, সেহেতু তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো একটু শোনার চেষ্টা করো। বইটা তোমাদের সামনে নিয়ে বসে যাও। আমি তোমাদের গত ক্লাসে প্রথম অধ্যায়ের, অর্থাৎ ষষ্ঠ সৃষ্টির প্রথম পরিচ্ছেদে ষষ্ঠ স্বরূপ ও উপাসনার মধ্যে আমি তোমাদের পাঠ 1 থেকে 3 পর্যন্ত শেষ করেছিলাম। আজ আমি পাঠ 4 থেকে শুরু করব এবং শেষ পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব। তার আগে জেনে নিই এ অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারব, অর্থাৎ এই যে পাঠ আর 4 থেকে শুরু করে আমরা পাঠ, এখানে তোমাদের 6 পর্যন্ত আছে, আমরা কি কি শিখতে পারবো একটু দেখে নিই। দেখো, আমরা বিভিন্ন দেবদেবী ঈশ্বরের বিভিন্ন গুণ শক্তির প্রকাশ এ ধারণাটি ব্যাখ্যা করতে পারবে তোমরা। এরপরে ঈশ্বর উপাসনার ধারণা, ধরন ও প্রয়োজনীয়তা তোমরা কি করতে ব্যাখ্যা করতে পারবে। ঈশ্বর উপাসনার একটি মন্ত্র ও শ্লোক আবৃত্তি করতে পারবে এবং এর অর্থ ও শিক্ষা ব্যাখ্যা করতে পারবে। ঈশ্বর ও দেবদেবীর প্রতি প্রার্থনার একটি মন্ত্র ও শ্লোক আবৃত্তি করতে পারবে এবং এর অর্থ বলতে ও কি করতে পারবে, এর শিক্ষা ব্যাখ্যা করতে পারবে। ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করতে পারবে এবং ঈশ্বরের উপাসনায় উদ্বুদ্ধ হবে। ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা ও প্রার্থনা মন্ত্র অনুশীলন করতে পারবে। চলো আমরা মূল পাঠে ফিরে যাই, অর্থাৎ পাঠ 4, ঈশ্বরের গুণ ও শক্তি দেবদেবী। ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা, সেটা আমি জানি। অর্থাৎ এখানে বলা হয়েছে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা, অর্থাৎ সংহারকর্তা মানে কি, ধ্বংসকর্তা। অর্থাৎ ঈশ্বর যে 3টি প্রধান ক্রিয়া সাধন করে থাকেন তা হলো কি কি তোমরা তা জানো, সৃষ্টি, স্মৃতি ও লয়। অর্থাৎ প্রথমটা হচ্ছে তোমাকে সৃষ্টি করেছে, দ্বিতীয়টা হচ্ছে তোমাকে পালন করে তোমাকে কি করে স্থির রাখতে চাইছে এবং তৃতীয়টা কি করছে, লয় মানে কি, তোমাকে এখানের মধ্যে কি করতে, লয় মানে ধ্বংস করতাম। অর্থাৎ দেখো, তিনি নিরাকার, আবার প্রয়োজনে কি করেন, তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। এই যে এখানে তোমাদের 3টির কথা বলা হয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে এবং সংহারকর্তাকে। তাহলে কে কে, আমরা নিশ্চয় জানি সৃষ্টিকর্তা হচ্ছে কে, বলো সৃষ্টিকর্তাকে তোমরা অবশ্যই জানো কে, সেটা বলো, ব্রহ্মা। এবং বিষ্ণু হচ্ছে কে, আমাদের কি, পালনকর্তা। এবং শিব হচ্ছে আমাদের কি, সংহার বা ধ্বংসকর্তা। দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজের কোন গুণ বা ক্ষমতাকে কোন বিশেষ আকার বা রূপ প্রকাশ করেন।
দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজে কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করে, যেমন কি কি ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, এগুলো সবাইকে আমরা চিনি এবং দেখেছি সবার ভাষায়, কিন্তু এগুলো কি পূজা হয়ে থাকে। এরা সকলে ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা ধারণ করে রয়েছে। অর্থাৎ কি বলেছে দেখো, এরা কিন্তু কি বলেছে, এরা কিন্তু সকলে এক একজন এক এক রূপে পৃথিবীতে এসেছে এবং কি তাদেরকে আমরা কি করি, ভক্তি সহকারে প্রণাম করি, তাদের পূজা করি এবং তাদের কাছ থেকে আমাদের আকুতি মিনতিগুলো কি করি জানিয়ে থাকি। উদাহরণস্বরূপ ব্রহ্মা কিসের সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনকর্তা, সরস্বতী বিদ্যার দেবী, শিব কি প্রলয়ের দেবতা অর্থাৎ ধ্বংসের দেবতা। আমরা ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তি অর্জনের জন্য স্বতন্ত্রভাবে দেবদেবীর কি করি, পূজা করি, ভক্তি করি, তাদের কাছে মঙ্গল প্রার্থনা করি। আগেই বলা হয়েছে দেখো, ঈশ্বর বা ভগবান প্রধানত ছয়টি গুণে কি গুণান্বিত। প্রথমটা কি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই ছয়টি গুণ ঈশ্বরের মধ্যে রয়েছে, সেজন্য ঈশ্বর কি বলেছে, আমার মতো তোমরা এই ছয়টি গুণের অধিকারী হও। দেবদেবীগণ পরিপূর্ণ ঈশ্বর না হলেও মহান ঈশ্বরের বিভিন্ন গুণে গুণান্বিত। অর্থাৎ তার এই যে এক একটা রূপ, কিন্তু ঈশ্বর এখানে আবির্ভূত হচ্ছেন, সেজন্য কি বলেছে তিনি, ঈশ্বরের এই যে দেবদেবীগণ ঈশ্বরের একটা বিভিন্ন রূপ, এই গুণে তারা গুণান্বিত। কেননা তারা ঈশ্বরের এক বা একাধিক গুণ বা শক্তি ধারণ করে আছেন, এই কারণে ঈশ্বর রূপে বিভিন্ন দেবদেবীকে পূজা করা হয়। পূজার মাধ্যমে দেবতারা কি করেন, সন্তুষ্ট হয়ে পূজারীর অভীষ্ট পূরণ করেন। অর্থাৎ যারা পূজা করে ব্রাহ্মণ এবং যাদের ঘরে পূজা হয় তাদেরকে দেবতারা মন ভরে আশীর্বাদ করে এবং কি তারা অভীষ্ট নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। সুতরাং ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবী এক ঈশ্বরের বিভিন্ন সাকার। উদাহরণস্বরূপ নিচে কয়েকজন দেবদেবীর ঐশ্বরিক গুণ ও শক্তির বর্ণনা করা হলো। চলো আমরা দেখিনি, প্রথমে এই যে এখানে স্ক্রিনের যে ছবিটা আসলো সেটা নিশ্চয়ই তোমরা সবাই চিনো, সেটা হচ্ছে ব্রহ্মার একটা প্রতিচ্ছবি এবং ব্রহ্মার রূপ। দেখো তোমরা এখন ঈশ্বর যে রূপে সৃষ্টি করে তার নাম কি ব্রহ্মা। তিনি বিশ্ব এবং বিশ্বের সবকিছু কি করেছেন, সৃষ্টি করেছেন। বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি শাস্ত্রের কি উদ্ভব, তিনি কল্যাণমূলক কাজ করে থাকেন। অর্থাৎ ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নামটা কি দিয়েছে, ব্রহ্মা। অর্থাৎ তিনি বিশ্বের সবকিছু সৃষ্টি করেন এবং কি কি সৃষ্টি করেছে এবং কি 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 উদ্ভাবন করেছে তার এখানে কথাগুলো বলা হয়েছে। অর্থাৎ তিনি কল্যাণমূলক কাজ করে থাকেন, অর্থাৎ তিনি সবার কল্যাণের জন্য মঙ্গল কামনা করেন। এরপরে যে ছবিটা আসছে তোমরা নিশ্চয়ই সবাই শুনো, দেখেছ এবং সবার প্রতি মাসে অন্তত পক্ষে আমরা যখন একাদশী তিথি পালন করি তারা অবশ্যই শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে অবশ্যই বিষ্ণু পূজা করে থাকো। অর্থাৎ
কি বলেছে দেখো এখানে, তিনি সৃষ্টি স্থিতি ও পালনের দেবতা। এই বিশ্বে যা কিছু আছে বিষ্ণু তার পালন ও রক্ষা করেন। দেবতারা বিপদে পড়লে বিষ্ণু তাদের উদ্ধার করেন। দুষ্টকে দমন ও শিষ্যকে পালন করার জন্য তিনি বহুরূপী এই পৃথিবীতে অবতাররূপে কি হন আবির্ভূত হন। বিষ্ণুকে স্মরণ করলে পাপকে হয় দূরীভূত হয়, হৃদয় পবিত্র হয় ও মনে কি আসে শান্তি আসে। খুব সুন্দরভাবে এখানে বুঝিয়েছেন তিনি কি করেন, যারা খারাপ কাজ করে তাদেরকে অবশ্যই শাস্তি দেয়, আর যারা ভালো কাজ করে তাদেরকে কি করে তার ছায়াতলে রেখে দেয়। সেজন্য বলেছে কি দেখো, বিষ্ণুকে স্মরণ করলে আমাদের কি হয় পাপ দূরীভূত হয়, হৃদয় কি হয় পবিত্র হয় ও মনে কি আসে আমাদের শান্তি আসে। এরপরে যা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই চিনো, শিব বা মহেশ্বর। শিব আমরা কখন শিব পূজা করে থাকি, ফাল্গুন মাসে আমাদের বিশেষ করে শিব পূজাটা হয়ে থাকে। অর্থাৎ এমনিও আমরা প্রতি মাসে ঘরের মধ্যে শিব পূজা করে থাকি, তার মধ্যে ফাল্গুন মাসে যে পূজাটা হয় সেটাই অনেক বড় করে চতুর্দশীতে শিব পূজা করা হয়। সেটাই সবার ক্ষেত্রে সবাই উপোস থেকে সেই শিব পূজাটা করে। তোমরা নিশ্চয়ই কি করো এই শিব পূজাটা সবাই উপোস থেকে পালন করো। দেখো শিব বা মহেশ্বর তিনি সংহার বা প্রলয়ের দেবতা, তিনি সংহার করে সমতা রক্ষা করে। এছাড়াও তিনি দেবতাদের কি করেন বিপদ আপদ থেকে রক্ষা এবং প্রয়োজনীয় ওষুধে বিনাশ করেন। তাহলে তিনি কি কি করছেন দেখো, তিনি চিকিৎসা শাস্ত্র ও নৃত্যশাস্ত্র সহ বহু বিদ্যায় পারদর্শী। নাট্য ও নৃত্যে পারদর্শিতার কারণে তাকে কি বলা হয়, নটরাজ বলা হয়। শিব কিন্তু খুবই কি করত নৃত্য করতে পারতো, সেজন্য শিবের অপর নাম কি দেয়া হয়েছে, নটরাজ দেয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা পড়াগুলো তেমন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নাই, তোমরা নিশ্চয়ই পড়তে পড়তে, এখানে কোনো কঠিন শব্দ নাই, পড়তে পড়তে অবশ্যই তোমরা কি করছো সেগুলো শিখে ফেলছো। এরপরে আমরা নিশ্চয়ই বল প্রথমে যে চিত্রটা আমরা দেখি সেটাকে আমাদের দেবী মা দুর্গার একটা ছবি, আমি সেখান থেকে এই ছবিটা তোমাদেরকে সংযোজন করেছি। দেখো আমরা এখন দেবী দুর্গাকে নিয়ে আলোচনা করছি। দেবী দুর্গা ঈশ্বরের শক্তিরূপ, আদ্য শক্তি মহামায়ায় বিভিন্ন দেবী রূপে প্রকাশিত হয়েছে, যেমন দুর্গা কালী জগদ্ধাত্রী কাত্যায়নী প্রভৃতি। তার অনেক নাম রয়েছে, সে নামগুলো এখানে দেয়া হয়েছে। দেবী দুর্গা অসীম শক্তির দেবী, যিনি মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করার সাথে সম্পৃক্ত। দেবী দুর্গাকেও এই মহাবিশ্বে মহাশক্তি হিসেবে বিশ্বাস এবং পূজা করা হয়। দেবী দুর্গার বিভিন্ন ধরনের পূজা করা হয়। আমাদের যেহেতু আমাদের দেবী দুর্গা পূজা হয় আমাদের একটা খুব বড় উৎসব, সেহেতু আমরা সবাই কারো কারো বাসায় যদি হয় দুর্গা পূজাটা সেটা ভালো, আর যদি যেহেতু দুর্গা পূজায় অনেক খরচ পড়ে সে খরচ সবার বহন করা সম্ভব হচ্ছে না, সেজন্য কি করে সামাজিকভাবে সে পূজাটাও করা হয়ে থাকে। অর্থাৎ আশেপাশে অনেক জায়গায় ক্লাব মন্দির বিভিন্ন জায়গায় দেবী দুর্গার পূজা করা হয়। এরপরে আমরা যে ছবিটা দেখছি সেটাকে আমাদের দেবী কালী, অর্থাৎ দেবী কালী শাশ্বত ক্ষমা ও শক্তির আধার।
তিনি একদিকে অন্যায় ও অশুভকে ধ্বংস করেন, অপরদিকে মমতাময়ী মা রূপে কি করেন, দেন বরা ভয়, অর্থাৎ দেবী কালীকে। এই যে দেখা যাচ্ছে, এখানে দেখো দেবী কালী চারিদিকে কতগুলো কি আছে, মানুষের, এগুলি সবগুলো কি রাক্ষসের মালা, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ। এবং দেবী কালীর রূপটা কোন রকমের হচ্ছে, এখানে নীল বর্ণের আর একটা কালো বর্ণের হয়, অর্থাৎ দুই বর্ণের এই কালীর রূপটা দেখা যায়। দেবীর এখানে নিচে দেখো এটা একটা ঘটনা আছে, পরবর্তীতে আমি যখন দেবী কালী তোমাদেরকে পড়াবো, অর্থাৎ সেখানে আমি তোমাদেরকে বলে দেব কাহিনীটা। এখন তোমরা দেখছো দেবী কালী যখন শিবের গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছে, তখন সে জীবের মধ্যে কি করেছে, একটা কাপড় দিচ্ছে। আসলে সে শিবকে প্রথমে খেয়াল করেনি, সেজন্য শিব হচ্ছে তার স্বামী, সেজন্য সে কি করেছে, এই কাজটা ভুল করে করে ফেলেছে। এরপরে যা ছবি তোমরা দেখছো, এটাকে আমরা লক্ষ্মী, এটা লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে তোমাদের কি এখানে হিন্দি শব্দ, কিন্তু এটা আমরা লক্ষ্মী হিসেবে পরিচিত। লক্ষ্মীটাকে দেখো, আমরা ঘরে ঘরে কি লক্ষ্মী পূজা করে থাকি, প্রতি বৃহস্পতিবারে আমাদের লক্ষ্মী পূজা হয়। লক্ষ্মী পূজা আবার প্রতি বছর কোন সময় হয়, দুর্গাপূজার পরে যেই তিথিটা আসে সে তিথিতে কি হয়, লক্ষ্মী পূজাটা করা হয়, পূর্ণিমা তিথি সে তিথিটা হচ্ছে, তখনই সবাই আলাদাভাবে আবার লক্ষ্মী পূজাটা করে। আবার প্রতি বৃহস্পতিবারে কি করা হয়, পূজাটা করা হয়, সেজন্য লক্ষ্মী পূজাকে দুই ভাগে ভাগ করেছেন, সে ভাগগুলো অর্থাৎ গৃহলক্ষ্মী এবং কোজাগরী লক্ষ্মী, অর্থাৎ প্রতি বৃহস্পতিবারে যেটা হয় সেটা হচ্ছে গৃহলক্ষ্মী, এবং আর শুধু দুর্গাপূজার পরে পূর্ণিমা তিথিতে যে পূজাটা হয় সেটাকে কি বলে, কোজাগরী লক্ষ্মী হিসাবে পরিচিত। লক্ষ্মীটাকে দেখো, লক্ষ্মী হচ্ছে সৌভাগ্য, ধন সম্পদ এবং সৌন্দর্যের দেবী, তিনি আমাদের বিভিন্ন সম্পদ দান করে থাকেন। এখানে জাস্ট তোমাদেরকে কি এই দুই লাইনে দেওয়া হয়েছে, আমি আর বেশি বাড়াচ্ছি না। এখন আমরা যে এখানে প্রতিমাটা দেখতে পাচ্ছি সেটা কি, নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ এবং দেখেছ, আমরা যারা বিশেষ করে ছাত্র তারা কিন্তু এই সরস্বতী মায়ের পূজাটা করে থাকে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে, ক্লাবে, মন্দিরে, বাড়িতে, সবার ঘরে ঘরে কিন্তু এই সরস্বতী পূজাটা হয়ে থাকে। সরস্বতীকে এক কথায় কিসের দেবী বলে দেখো, তিনি বিদ্যা, শিল্পকলা ও সংস্কৃতির দেবী। সরস্বতী পূজার মাধ্যমে আমরা বিদ্যা শক্তি অর্জন করতে পারি। এই যে সামনের মাসে আমাদের কি লক্ষ্মী পূজা হবে, অর্থাৎ শুক্লপক্ষে আমাদের লক্ষ্মী পূজাটা হয়ে থাকে। সামনে তোমাদের আসছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাঘ মাসে আর ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী পূজাটা হয়, ইংরেজির ফেব্রুয়ারিতে। আর যদি কোনো সময় একটু আমাদের তিথিতে যদি সামান্য রদ বদল হয়, তখন কি করে, আমাদের মাঘ মাসের পরিবর্তে কিন্তু আমাদের ফাল্গুন মাসও চলে যায়। সেজন্য আমরা সবার ঘরে এই যে সরস্বতী মায়ের পূজাটা করি এবং করব। এরপরে দেখো আমাদের গণেশ, গণেশ ঠাকুরের কথা বলা হয়েছে। গণেশ হচ্ছে, অর্থাৎ যারা বণিক সম্প্রদায়ের লোক তারা কিন্তু সবসময় প্রতি বছর গণেশ পূজাটা খুব করে থাকেন,
এবং খুব বড় করেই করেন, কারণ গণেশ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ হিসেবে পরিচিত। সিদ্ধি বা সফলতার দেবতা, যে কোনো শুভ কাজে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিদ্ধিদাতা হিসেবে গণেশের কী করা হয়, পুজো করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে কী করি, শুরু করতে যাই, তখন আমরা কি গণেশ দেবতার পুজো দিয়ে কিন্তু শুরু করি। আরেকটা কথা, মেয়েরা তোমরা জানো কি না জানো না, সকল পূজার আগে কিন্তু আমাদের গণেশের পূজাটা করতে হয়। এরপরে আসে কার্তিক ঠাকুরের কথা। দেখো এরা, এই যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, এগুলি কিন্তু কার সন্তান তোমরা নিশ্চয় জানো, দেবী দুর্গার সন্তান। অর্থাৎ কার্তিক, দেখো কার্তিক কিসের দেবতা, যুদ্ধের দেবতা। তাকে আবার কি বলা হয়, দেবসেনাপতিও বলে। তিনি অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কি দেয় শিক্ষা দিয়ে থাকেন। আদর্শ ও সুন্দর সন্তান লাভের জন্য দেবতা কার্তিকের পূজা করা হয়। অনেকে যখন মানত করে, কারো বাচ্চা হয় না, সেজন্য সে কি করে, কার্তিক পূজাটা করে এবং খুব বড় করে। সে যদি সন্তান লাভ করে তখন সে বড় করে কার্তিক ঠাকুরের পূজাটা করে থাকে। এরপরে আসছি আমরা কার কথা, শীতলা দেবীর কথা। শীতলা দেবীকে তোমরা সবাই চিনো, আবার যারা গ্রামে থাকো না তারা নাও চিনতে পারো, কিন্তু শীতলা হচ্ছে এক প্রকার আমাদের রোগ প্রতিরোধের দেবী। অর্থাৎ এক একটা দেবী মধ্যে যখন আগমন করে তখন তারা কোনো না কিছু সুসংবাদ কিন্তু এখানে নিয়ে ফিরে। ঠিক শীতলা দেবী, দেখো তিনি রোগ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার দেবী। দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়। শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কি করি, সচেতন হয়ে থাকি। তিনি মহামারী প্রতিরোধ ও প্রাণীকুলকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকেন। অর্থাৎ দেখো আমাদের কিন্তু একটা জিনিস তোমরা কিন্তু নিশ্চয় কি দেখবে এবং লক্ষ্য করবে, এই যে আগে কিন্তু তোমরা কিন্তু অনেকজনে বাইর থেকে আসলে কি করতে, হাত মুখ ধুতে না, কাপড় চোপড় কি পাল্টিয়ে ফেলতে না। কিন্তু এই যে আমাদের এই কোভিড আসার কারণে আমাদের কিন্তু কিছুটা রদবদল হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমরা বাইর থেকে আসলে কি করি, প্রথমে জামা কাপড় সবগুলো ছেড়ে আগে কি করি, যারা স্নান করে স্নান করো, আর যারা স্নান করছো না তারা কি করে, হাত মুখ ভালো করে সাবান দিয়ে কি করে ধুয়ে ফেলো। অর্থাৎ আমরা কি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। ঠিক শীতলা দেবী হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার একজন দেবী। আমরা এখন তোমাদের এতটুকু গেল, অর্থাৎ পার্ট চারটা তোমাদের কাছে উপস্থাপন করলাম। এখন আমরা পার্ট পাঁচ অর্থাৎ উপাসনা, উপাসনার ধরন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো হিন্দু ধর্মের মূলে রয়েছে ভগবান স্বয়ং। ধর্ম মূল হি ভগবান সর্ব বেদময় হরি, অর্থাৎ কি বলেছে, দেখো ঈশ্বর আছেন, তিনি এক ও অদ্বিতীয়, তিনি সকল জীবের অন্তরাত্মা, সব কিছুই তার থেকে সৃষ্ট, সেটা অবশ্যই আমাদের সঠিক কথা। সুতরাং ঈশ্বরই ধর্মের মূল উৎস। ঈশ্বর আমাদের কি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি আমাদের পালন করেন, তিনি কি সর্বশক্তিমান। আমরা সবাই জানি ঈশ্বর একজন সর্বশক্তিমান, এই যে আমাদের মঙ্গল অমঙ্গল সব কি তার হাতে। অর্থাৎ আমরা ভালো কাজ করলে সে ভালো ফলটা ভোগ করব এবং খারাপ কাজ করলে সে খারাপ ফলটাও কিন্তু ভোগ করব। অর্থাৎ এই পৃথিবীতে যতটুকু আমরা জানি আমাদের পাপ পুণ্যের কিছুটা অংশ হলো এখানে বিচার হয়ে
চাই, সেজন্য আমরা কি করব সবাই ভালো কাজ করার চেষ্টা করব। তাই আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা জানাই, তার গুণগান করি। বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের গুণগান করার রীতিকে বলা হয় উপাসনা। আক্ষরিকভাবে উপাসনা বলতে ঈশ্বরের পাশে অবস্থান করাকে বোঝানো হয়। প্রকৃত ধর্মপ্রাণ ব্যক্তি হৃদয় ঈশ্বরের অনুকম্পা লাভের জন্য কি হয় উন্মুখ কি থাকে থাকে, সে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বরের সান্নিধ্য লাভ করায় হলো পর তৃপ্তি ও মুক্তি একমাত্র পথ। অর্থাৎ এই যে আমরা উপাসনা বা প্রার্থনা করি সে কথাটা এখানে বলেছে, অর্থাৎ আমরা তৃপ্তি লাভের জন্য ঈশ্বরকে কাছে পাওয়ার জন্য আমরা উপাসনা এবং প্রার্থনা করি। সবাই নিশ্চয় প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় প্রার্থনা করে থাকুন। পবিত্র ধর্মগ্রন্থ বেদে ঈশ্বরের সান্নিধ্য লাভে বিভিন্ন পথের কথা উল্লেখ রয়েছে। দেখো, উপাসনার ঈশ্বরের সান্নিধ্য লাভে একটি মাধ্যম বা পথ। উপাসনার ধরন কয় ধরনের? দেখো, উপাসনা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা একটা সাকার উপাসনা বা প্রতীক উপাসনা, আর নিরাকার উপাসনা বা নির্গুণ উপাসনা। এখন আমরা সাকার উপাসনা কি এবং নিরাকার উপাসনাটা কি সেটা এখন একটু বলার চেষ্টা করছি। দেখো, সাকার উপাসনাটা, দেখো প্রতীক শব্দের অর্থ চিহ্ন বা আকার, প্রতীক শব্দের অর্থ চিহ্ন বা আকার। মূলত এ ধরনের উপাসনা বিভিন্ন দেব দেবীর প্রতিমাকে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব সরস্বতী লক্ষ্মী মনসা প্রভৃতি উদ্দেশ্যে করে করা হয়। প্রতীক উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত, অর্থাৎ কি তার আরেকটা নাম দিয়েছে সেটা কি সগুণ, প্রতীক সগুণ বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণ রূপে দেখো ঈশ্বরের সাকার রূপে অবস্থান করেন, এই সময় তিনি প্রতিকৃতিতে প্রকাশিত। পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়। এখন আমরা সাকার উপাসনা বা প্রতীক উপাসনা কি তা জানলাম। এখন আমরা জানব নিরাকার উপাসনা বা নির্গুণ উপাসনা। নিরাকার শব্দে অর্থ যার কোনো কিনে আকার নেই। মূলত এই ধরনের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়, অর্থাৎ জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এই উপাসনা ঈশ্বরের কোনো প্রতিকৃতিতে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকার রূপ ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করে, সাকার হচ্ছে তুমি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জানতে পারছ, কিন্তু নিরাকারটা তুমি কি করছো দেখতেও পাচ্ছ না এবং জানতেও পাচ্ছ না, সেটা অদৃশ্য অবস্থায় আমাদের নিকট ধরা দেয়, তাকেই উপলব্ধি করে তার উপাসনা করা হয়। হিন্দু ধর্ম অবলম্বীরা কেউ নিরাকার কেউ বা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা বা আরাধনা করে। এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লেখ করেছেন, যে যতামা প্রপদ্ধন্তে ততস্থৈব ভজামহ মম বর্তান বর্তন্তে মনুষ্য প্রত্য কি সর্বস্ব। অর্থাৎ এটা গীতায় 4:11 শ্লোকে রয়েছে। তোমরা নিশ্চয়ই যারা গীতা পড়ো, আমাদের কিন্তু বন্ধ আছে, আমরা অনেক বড় হয়েছি, আমাদের সবাই একটু একটু গীতা অভ্যাস করা দরকার, সেজন্য তোমরা গীতা পাঠ নিয়মিত করবে। অর্থাৎ এখানে এর অর্থটাকে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। দেখো, অর্থাৎ যারা যেভাবে আমাকে ভজনা করে তাদেরকে সেভাবে আমি কি করি কৃপা করে থাকি, অর্থাৎ তাদেরকে আমি আমার সুন্দর দৃষ্টিতে দেখে থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করে, দেব দেবীগণ
একই ঈশ্বরের বিভিন্ন রূপ, তাই হিন্দু ধর্মে একের মধ্যে বহুর সমাবেশ এবং বহুর মধ্যে একে অভিব্যক্তি ঘটেছে। অর্থাৎ কি বলেছে, দেখো, বহুর মধ্যে বহু দেবদেবীর মধ্যে একজনের সমাবেশ হয়েছে, সেটা কি ঈশ্বর। সেজন্য বলেছে কি, দেখো, হিন্দু ধর্মে একের মধ্যে বহুর সমাবেশ এবং বহুর মধ্যে একের অভিব্যক্তি ঘটেছে। এখন আমরা উপাসনার উপায়টা একটু দেখব। দেখো, তোমাদের দেখো উপাসনা করার বিভিন্ন উপায় রয়েছে, সে উপায়গুলো কি কি এখন তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি। দেখো, নিশ্চয়ই তোমাদের হাতে বইটা রয়েছে। এই উপায়গুলোর মধ্যে আছে পূজা করা, জপ, ধ্যান বা যোগ সাধনা, তন্ত্র সাধনা প্রভৃতি। অর্থাৎ আমরা কি কি উপায়ে ঈশ্বরের উপাসনা করব, সে উপাসনাগুলো এখানে দেওয়া হয়েছে। এছাড়াও দেবদেবীর উদ্দেশ্যে মন্ত্র পাঠ, প্রার্থনা মন্ত্র, পুষ্পাঞ্জলি প্রদান, প্রণাম মন্ত্র পাঠ, আরতি গান, কীর্তন প্রভৃতি উপাসনার উপায় হিসেবে ধরা হয়। এই বাহ্য আচরণের মধ্যে মূলত অন্তরের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রকাশ করা হয়। উপাসনা ও প্রার্থনার জন্য হিন্দু ধর্মগ্রন্থে অনেক মন্ত্র বা শ্লোক রয়েছে, সেগুলো আবৃত্তি করে উপাসনা করা হয় বা প্রার্থনা জানানো হয়। এটাই হচ্ছে তোমাদের উপাসনার উপায়। অর্থাৎ তোমরা কে কিভাবে উপাসনাটা করবে তার একটা ছোট শুধু তোমাদের বিশ্লেষণ করলো। এখন আমরা জানবো আমাদের উপাসনা করার প্রয়োজনীয়তা কি রয়েছে এবং আমরা কেন উপাসনা করব, এর প্রয়োজনে আমাদের নিকট কতটুকু গ্রহণযোগ্য এবং কেন করব, কি কারণে করব, সে এখন আমরা সেগুলো তোমাদের নিকট উপস্থাপন করছি। দেখো, উপাসনার প্রয়োজনীয়তা। নিশ্চয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার পড়াগুলো শুনো, তাহলে আমাদের কিন্তু এত ধর্মের জন্য এত দৌড়াদৌড়ি করতে হবে না। আমরা ক্লাসগুলো যদি নিয়মিত করি এবং দেখি, তাহলে অবশ্যই কি আমরা একটা ভালো ফলাফল ধর্মের মধ্যে পাব। হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র করা। ঈশ্বরের উপাসনা হৃদয়কে পরিশুদ্ধ ও পবিত্র করে এবং সুন্দর অনুভূতি সৃষ্টি করে। মনের দৃঢ়তা বৃদ্ধি করে। অর্থাৎ আমাদের মনের যে কি করে দৃঢ় শক্তি রয়েছে সেটা আমাদেরকে বৃদ্ধি করতে সহায়তা করে। উপাসনা মনের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের আবেগকে পরিশুদ্ধ, উন্নত ও নিয়ন্ত্রণ করে। এরপরে ভক্তদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি সৃষ্টি করে। অর্থাৎ দেখো, উপাসনা ভক্তদের ঈশ্বরের কাছাকাছি অবস্থানের সুযোগ করে দেয় এবং ধর্মীয় বিষয়ে গভীর চেতনা সৃষ্টি করে। এরপরে আর কি করে, দেখো, আমাদের মানসিক অবস্থাটা অনেক উন্নতি করে। দেখো, উপাসনা মানুষের মানসিক অবস্থা উন্নতি করে, মনের কুটিলতা দূর করে এবং মনকে কি করে শুদ্ধ করে সত্যের পথে পরিচালিত করে। উপাসনার মনের কামনা বাসনা তৃষ্ণা অহমিকা, অর্থাৎ আমাদের যে অহংকারটা রয়েছে, আমিত্ব হিংসা বিদ্বেষ দূর করে। এরপরে ভক্ত ঈশ্বরের, দেখো, ঈশ্বরকে মুখোমুখি করা। উপাসনার মাধ্যমে ভক্ত তার ইষ্ট দেবতাকে উপলব্ধি করতে পারে এবং গভীর ভালোবাসার মাধ্যমে সে তাকে কি করে নিজের চোখে অবলম্বন করতে অবলোকন করতে পারে। এরপরে আমরা মোক্ষ লাভ করি। দেখো, এই যে মোক্ষ লাভ করাটা কি, মোক্ষ অর্থ কি, চির মুক্তি। দেহান্তরের মধ্য দিয়ে, অর্থাৎ দেহান্তর বলতে আমরা যখন আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের কিন্তু আত্মাটা কিন্তু মরে না, সেটা সেটাকে এক দেহ থেকে এক দেহে স্থানান্তর হয় মাত্র, সেটাকে কি বলে, দেহান্তর বলে। দেহান্তরের মধ্য দিয়ে জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে কি করে যায়, কিন্তু পূর্ণ বলে এক সময় আর দেহান্তর হয় না। অর্থাৎ আমাদের কিন্তু হিন্দু ধর্মে আছে কে কোন তিথিতে মরলে কোথায় যাবে, সেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে। তোমরা যদি একটা তোমাদের এই যে একটা ভালো করে বই
কিনে নাও, তোমরা কিন্তু খুব ভালো ধর্মের মধ্যে কি বেশ সুন্দর জিনিস উপস্থাপন করতে পারবে এবং তোমরা নিজেরাও কিন্তু অনেক কিছু শিখবে। তখন কি বলেছে দেখো, জীবাত্মাকে আর অন্য দেহে কি করে যেতে হয় না, জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, অর্থাৎ কি মিলিয়ে যায়, তখন আর পুনর্জন্ম হয় না। ইখি বলে মোক্ষ বা মোক্ষ লাভ। উপাসনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ, শেষে মোক্ষ লাভ। অর্থাৎ এই উপাসনাটা করলে আমাদের মনে যে শক্তিগুলো রবে সেগুলো হচ্ছে এগুলো। অর্থাৎ আমরা যদি প্রতিদিন ঈশ্বরকে একবার না একবার ডাকি, ডাকতে ডাকতে ঈশ্বর নিশ্চয়ই আমাদের কাছে কি করবে, ধরা দেবে। ঠিক ঈশ্বর উপাসনার একটি মন্ত্র ও শ্লোকের অর্থ ও শিক্ষা, অর্থাৎ এখানে কি বলেছে দেখো, একটি মন্ত্র এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে। দেখো এখানে তোমাদের রয়েছে, দেখো যশমাত পর না পরমস্তি কিঞ্চিত, তারপরে যশ মা না নিয় ন জয় হস্তি কিঞ্চিত। আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি, সবাই নিশ্চয়ই উচ্চারণটা বুঝতে পারছ। পিক্ষ ইব স্তব্দ দিবি তিষ্ঠতক্য স্তে নেদং পুণ্য পুরুষেন সর্বম। অর্থাৎ এখানে এই যে মন্ত্রটা নেওয়া হয়েছে, এটা কোথায় একটা শতশত উপনিষদ থেকে মন্ত্রটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এই মন্ত্রটা সরলাত্মটা দেখো, যা থেকে উৎকৃষ্ট বা অপকৃষ্ট আর কিছুই নেই, যা থেকে ক্ষুদ্রতর বা বৃহত্তর কিছুই নেই, যে অদ্বিতীয় পরমাত্মা বিক্ষের ন্যায় নিশ্চলভাবে কি আছে, সমহিমায় বিরাজিত, সেই পুরুষের দ্বারা সমস্ত জগৎকে পরিব্যাপ্ত। অর্থাৎ উপাসনার এই যে আমরা উপাসনাটা পাঠ করলাম, সেই উপাসনার আমাদের কেইটা শিক্ষা দিয়েছে দেখো, এই শ্লোক থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো, ব্রহ্মা বা ঈশ্বরের চেয়ে উৎকৃষ্ট আর কিছুই নেই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি নিজ গুণে তার সৃষ্টির মধ্যে বিশ্বজগতে বিরাজ করছে, তিনি ছাড়া এই জগতে আর দ্বিতীয় কেউ নেই, অর্থাৎ ঈশ্বর এক অদ্বিতীয়। আমাদের উচিত সবসময় ঈশ্বরের নাম জপ করা বা প্রতিদিন একবার ঈশ্বরের মন্ত্র বা শ্লোক পাঠ করা, যাতে আমাদের মনে ঈশ্বরের মহত্ব সর্বদা পরিব্যাপ্ত থাকে। নিশ্চয় তোমরা এই মন্ত্রটা থেকে অনেক কিছু শিখবে এবং নিজেকে নিজে প্রশ্ন করলে কিন্তু অনেক কিছু আমাদের কি মনকে যখন আমরা প্রশ্ন করি অনেক কিছুর উত্তর কিন্তু মিলে যায়। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমরা সৎপথে চলবো, সব কিছু সুন্দরভাবে চলার চেষ্টা করব, কাউকে কখনো চলার পথে আঘাত দিব না, তাহলে কি আমরা খুব সুন্দরভাবে আমাদের দিনাতিপাত করতে পারব। এখন প্রার্থনা মন্ত্রটা দেখো, নিশ্চয়ই আমরা এটা অনেকবার শুনেছি, ক্লেশব দেখো কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মা কি সমুদ্ধর মাধব। অর্থাৎ ঈশ্বরাতে হে কেশব, হে দুঃখ দূর করে হে নারায়ণ জনার্দন, হে গোবিন্দ পরমানন্দ হে মাধব, আমাকে কি তুমি উদ্ধার করো। অর্থাৎ আমি নিশ্চয়ই এমন কোন পাপ কাজ করেছি যা কি তোমার ভালো লাগছে না, সেজন্য আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে কি তুমি সে ভুলের শাস্তি আমাকে দিয়ে আমাকে উদ্ধার করে নাও, সে কথাটা এখানে বলা হয়েছে। অর্থাৎ এই যে আমরা পুরো চ্যাপ্টারটা তোমাদের শেষ করলাম, এটা থেকে আমরা কি কি শিখেছি একটু দেখো। এখানে কিন্তু আমাদের সুন্দর একটা শিক্ষাটা উপস্থাপন করেছে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ, তিনি জীব জগতের মঙ্গলের জন্য অনেক লীলা করেছেন, দুষ্টের দমন করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন,
শান্তি স্থাপন করেছেন, তার অনেক নাম কেশব, নারায়ণ, জনার্দন, গোবিন্দ, মাধব ইত্যাদি। তিনি সবসময় আনন্দময় থাকেন, সুখ বা দুঃখে তিনি বিচলিত হন না, তাই তিনি পরম আনন্দ। তিনি জীব ও জগতে দুঃখ হরণ করেন, অর্থাৎ দূর করেন। আমরা জীবের অনেক সময় জ্ঞাতস্বরে বা অজ্ঞাতস্বরে, অর্থাৎ জানা এবং অজানার মধ্যে এমন কাজ করে যাতে কি রয়েছে, পাপ লুকিয়ে রয়েছে, অর্থাৎ পাপ হয়। তাই আমাদের পাপ তুমি ক্ষমা করে উদ্ধার করার জন্য আমরা তার কাছে প্রার্থনা জানাই। এই প্রার্থনা মন্ত্র থেকে আরও শিক্ষা পাই যে ঈশ্বরের কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করতে হয়। নিশ্চয় তোমাদের যদি সামনে হাতে ক্লাস নাইনের মেয়েদের এখনো বই পাও নাই, কিন্তু ক্লাস টেনের মেয়েরা এবং যারা পরীক্ষার্থী নতুন উঠেছ ক্লাস টেনে এবং পরীক্ষার্থী, যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হয় প্রতি বছর, কিন্তু এবছর কোভিডের কারণে হতে পারছে না, তোমাদের পরীক্ষা কয়েক মাস পিছিয়ে যেতে পারে, স্কুল খুললে তখনই তোমাদের পরীক্ষাটা নিশ্চয় নেওয়া হবে। অনেকজনে অনেক রকম কথা বলছে পরীক্ষা হবে হবে না, কিন্তু তোমরা সেদিকে কান দেবে না, অবশ্যই তোমরা মনে করবে তোমাদের পরীক্ষাটা হবে, সে লক্ষ্যে তোমরা অবশ্যই লেখাপড়াটা করবে। সবাই নিশ্চয়ই সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। এই যে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের আজকের মতো এখানে আমার ক্লাসটা শেষ করছি। দেখো, সবাইকে আবারও ধন্যবাদ রইল আমার আগামী ক্লাস দেখার জন্য।